Hello everyone, welcome to algebra class. In this class we will do exercise 3.5, question number 21 to 28, page 77. এখানে একটা ফর্মুলা আছে যে I যদি প্রফিট হয়, N যদি টাইম হয়, P যদি প্রিন্সিপাল, আর এখানে রেট অফ প্রফিট, A ইকুয়াল প্রিন্সিপাল উইথ প্রফিট, দেন আমরা প্রফিটের ফর্মুলা অ্যাপ্লাই করব PNR, অর্থাৎ প্রিন্সিপালের সাথে টাইমের সাথে এবং রেট অফ প্রফিট মাল্টিপ্লিকেশন করলেই কোনো প্রিন্সিপালের প্রফিটটা পাওয়া যাবে। এবং প্রিন্সিপাল উইথ প্রফিটের ফর্মুলা আসবে তাহলে প্রিন্সিপাল প্লাস প্রফিট, সেক্ষেত্রে আই এর ভ্যালুটা বসিয়ে দিলে এরপর পি কমন দিলে এটা পাবো পি ইন্টু ওয়ান প্লাস এনআর। এবং ইন দ্য কেস অফ কম্পাউন্ড প্রফিট, কম্পাউন্ড প্রফিট আমরা জানি যে প্রতি বছর চক্রাকারে এটা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে এ ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন্ড। তো ম্যাথ করার সময় আমি এখানে কম্পাউন্ড প্রফিটের ক্ষেত্রে প্রিন্সিপালটা উইথ প্রফিটের এটাকে ডিনোট না করে আই সি দ্বারা ডিনোট করেছি। ওকে, কোশ্চিন নাম্বার 21, এ ট্যাঙ্ক ইজ ফিল্ড আপ ইন 12 মিনিটস বাই এ পাইপ, অ্যানাদার পাইপ ফ্লোস আউট 15 লিটার অফ ওয়াটার ইন 1 মিনিট, হোয়েন দ্য ট্যাঙ্ক রিমেন্স ইমটি দ্য টু পাইপস আর ওপেন টুগেদার অ্যান্ড দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড আপ ইন 48 মিনিটস, হাউ মাস ওয়াটার ডাজ দ্য ট্যাঙ্ক কন্টেন। তাহলে এখানে যেটা বলা হয়েছে একটা ট্যাঙ্কে 12 মিনিটে পূর্ণ হয়ে যায়, 12 মিনিটে একটা পাইপ দ্বারা পূর্ণ হয়ে যায় বা এ পাইপ, কিন্তু আর একটা পাইপ দিয়ে এখন 12 মিনিটে যেটা পূর্ণ হয় সেটা আমাদের হতে পারে 200, 300, 400, সেটা কিন্তু আমাদের এখানে বের করতে বলা হয়েছে যেটা 12 মিনিটে একটা পাইপ দিয়ে পূর্ণ হয়ে যায়, কিন্তু আর একটা এখানে পাইপ দিয়ে 15 লিটার পানি বের হয়ে যায় এক মিনিটে 15 লিটার পানি বের হয়ে যায়। দুইটার সাথে যদি আমি ওপেন করে রাখি তাহলে একটা দিয়ে আসতেছে আর একটা দিয়ে বের হয়ে যাচ্ছে, এখানে আসার পরিমাণটা বেশি, কারণ এখানে যেহেতু ফিল্ড আপ হচ্ছে তার মানে আসার পরিমাণটা বেশি, এবং আসতেছে একটা দিয়ে বের হচ্ছে আর একটা দিয়ে, দুইটা একসাথে যখন ওপেন করে রাখতেছি তখন এটা সম্পূর্ণ পূর্ণ হতে 48 মিনিট টাইম লাগতেছে। যেহেতু এটা পূর্ণ হচ্ছে অবশ্যই প্রথম পাইপটা যে আসতেছে সে তার পরিমাণটা অবশ্যই বেশি, তা আমাদের বের করতে হবে যে ট্যাঙ্কটা কত লিটার ওয়াটার এটা ধারণ করতে পারে। তো এর জন্য আমি এই যে প্রথম পাইপ দ্বারা যেটা পূর্ণ হয়েছিল ওটা এক মিনিটে কতটুকু পূর্ণ হয় সেটা বের করব, এবং এক মিনিটে কতটা বের হয়ে যায় সেটা তো এখানে দেওয়াই আছে। তো এটাই লিখব যে লেট দ্য ট্যাঙ্ক কন্টেন্স ভি লিটার অফ ওয়াটার, আমরা প্রথমেই ধরে নিলাম যে এই ট্যাঙ্কটা ভি লিটার ওয়াটার কন্টেন করে, তার মানে ভিটার ভ্যালুটি আমাদের বের করতে হবে। এখন দ্য ফার্স্ট পাইপ টেক্স 12 মিনিটস টু ফিল আপ ভি লিটার অফ ওয়াটার, সুতরাং এক মিনিটে এটা পূর্ণ হতে ভি বাই 12 মিটার ওয়াটার এটা এক মিনিটে পূর্ণ হবে। আবার সেকেন্ড পাইপ দ্বারা এই এক মিনিটে বের হয়ে যায় 15 লিটার, তাহলে এক মিনিটে পূর্ণ হবে কত, তাহলে যেটা আসার থেকে যাওয়ারটা যদি আমি সাবট্রাকশন করি তাহলেই পূর্ণ হওয়া পাওয়া যাবে এক মিনিটে। অতএব টু পাইপস আর ওপেন টুগেদার দে ফিল দ্য ট্যাঙ্ক উইথ, এই যে যেটা দিয়ে পূর্ণ হচ্ছে পূর্ণ থেকে যাওয়ারটা বের করে দিলাম, এটাই এক মিনিটে কিন্তু এতটুকু পূর্ণ হবে, কারণ এগুলি আমি সবগুলোই এক মিনিটে বের করেছি এবং 15 লিটার দেওয়া আসলে এক মিনিটের কথাই, তাহলে এতটুকু এক মিনিটে পূর্ণ হবে। এখন আমি যদি এখানে আরেকটা ইউনিটের রুল অ্যাপ্লাই করি তাহলে এই জিনিসটা পাবো, কীভাবে পাবো, এক মিনিটে যদি পূর্ণ হয় এত লিটার তাহলে আমাদের দুইটা ট্যাঙ্ক একসাথে ওপেন করলে 48 মিনিটে পূর্ণ হয় সম্পূর্ণটুকু। তাহলে আমি এভাবে লিখব যে ইন 1 মিনিটস টু ফিল আপ এত লিটার, অতএব ইন 48-এ কতটুকু ফিল আপ হবে সেক্ষেত্রে এতটা হবে, অর্থাৎ 48 মিনিটে এক মিনিটে পূর্ণ হবে এতটুকু অংশ, 48 মিনিটে পূর্ণ হবে তাহলে 48-এর সাথে এটা মাল্টিপ্লিকেশন হবে, তার মানে এটা বোঝাবে সম্পূর্ণ ওয়াটারটা ফিল আপ হয়ে যাবে, এবং এটাই কিন্তু আমরা ধরেছিলাম ভি, যার কারণে এখানে লেখা হয়েছে নাও উই গেট 48 মাল্টিপ্লিকেশন এই এক মিনিটে যেটা হয়েছিল সেটা, এক মিনিটে হয় এতটুকু তাহলে 48 মিনিটে হবে
সম্পূর্ণটুকু, এবং সম্পূর্ণটুকু আমরা ধরে নিয়েছিলাম ভি। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 48 এর সাথে এটা মাল্টিপ্লিকেশন করে এটা ইকুয়াল আমরা ভি লিখতে পারি। এখন এখান থেকেই ভিটার ভ্যালু বের করলেই আমাদের আনসারটা চলে আসবে। ওটাই আবার লেখা হয়েছে লাইনটা, তারপর এখানে 12 এলসিএম নেওয়া হয়েছে, এরপরে 12 এবং 48 ক্যান্সেল হলে 4 পাওয়া যাবে মাল্টিপ্লিকেশন করার পর এই লাইন, তারপরে সাইড চেঞ্জ করা হয়েছে, সাবট্রাকশন করার পরে আমরা ভি ইকুয়াল পাই 240। অতএব দ্য ট্যাঙ্ক কন্টেন্স 240 লিটার অফ ওয়াটার, দিস ইজ আওয়ার আনসার। নেক্সট কোশ্চিন 22, ডিভাইড টাকা 260 অ্যামাং এ বি অ্যান্ড সি ইন সাস ওয়ে দ্যাট 2 টাইমস দ্য শেয়ার অফ এ, 3 টাইমস দ্য শেয়ার অফ বি অ্যান্ড 4 টাইমস দ্য শেয়ার অফ সি আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার। তাহলে এর 2 টাইমসের সাথে বি এর 3 টাইমস এবং 4 টাইমস ইকুয়াল, তাহলে আমরা এগুলোর সাথে ইকুয়াল, যেহেতু ইকুয়াল বলেছি আমরা লিখতে পারি 2A ইকুয়াল 3B ইকুয়াল 4C। তার প্রত্যেকটা বের করতে হবে যে প্রত্যেকের কী পরিমাণ ছিল সেটা বের করতে হবে, যেহেতু আমরা ইকুয়েশন এখানে একটা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 260। এখানে যে ইকুয়েশনটা আমি লিখেছি অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 260, তো এই ইকুয়েশন থেকে যে কোনো একটা ভ্যালু যদি আমি বের করতে চাই তাহলে এখানে একটা ভ্যারিয়েবল অথবা যেটাকে আমি ফাইন্ড আউট করবো সেটা বের করতে হবে। তিনটা এখানে যদি আমি তিনটাই ভ্যারিয়েবল নেই তাহলে কিন্তু একটা ইকুয়েশন থেকে তিনটা ভ্যারিয়েবল বের করা যায় না, যার কারণে প্রত্যেকটি আমি একটিতে প্রকাশ করতে চাই। সেক্ষেত্রে এখানে একটা কন্ডিশন দরকার হয়েছে, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন 2A ইকুয়াল 3B ইকুয়াল 4C, কারণ বলা ছিল যে এ এর 2 টাইমস, 3 এর বি এর 3 টাইমস এবং সি এর 4 টাইমস ইকুয়াল, যার কারণে এটা ইকুয়াল করে আমি সবগুলোই এই যে বিকে এ দ্বারা এতে প্রকাশ করেছি, সিকেও এ দ্বারা প্রকাশ করার পরে এখানে সবই এ হয়ে গেছে। এটা কীভাবে করলাম, প্রথমে আমি 3B ইকুয়াল 2A লিখতে পারি এখান থেকে, এরপরে বি ইকুয়াল 2A/3, তাহলে বিটা এর মাধ্যমে প্রকাশ হয়ে গেল। এগেইন আমরা 4C ইকুয়াল 2A লিখতে পারি, সেক্ষেত্রে সি আসবে A/2, তাহলে সিটাও এর মাধ্যমে প্রকাশ হয়ে গেল। এখন যেহেতু তিনটারই এই তিনটা মিলেই ছিল 260, তাহলে এ বি সি এই তিনটা টাকার পরিমাণ যদি আমি অ্যাড করি তাহলে 260 পাওয়া যাবে। এখন এটা তো দেওয়াই ছিল, বিটাকে আমরা বের করেছিলাম 2A/3 এবং সিটা বের করেছিলাম A/2, এগুলো বসিয়ে দিলে পুটিং দ্য ভ্যালু অফ বি এন সি গেট দিস লাইন, এরপরে 6 এলসিএম আসবে, 6A প্লাস 3 সাথে 6 যদি ডিভাইড করা হয় 2 পাওয়া যাবে, 2 সাথে 2 4A, এখানে 3 সাথে মাল্টিপ্লিকেশন করলে 3A, এরপর এখান থেকে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি এখানে ক্রস মাল্টিপ্লিকেশন 13 উপরে অ্যাড করলে 13A ইকুয়াল, এরপর এর ভ্যালু আসবে 120, অর্থাৎ এর শেয়ার হবে 120। এখন আমরা জানি বি ইকুয়াল 2A/3, ওইখানে এর ভ্যালুটা বসিয়ে দিলেই আমরা বি এর ভ্যালু পাবো 80, এবং আমরা জানি সি ইকুয়াল A/2, ওইখানে এর ভ্যালুটা বসিয়ে দিলেই সি এর ভ্যালু পাবো 60। তাহলে তিনটারই শেয়ার চলে আসলো, হান্স এর শেয়ার টাকা 120, বি শেয়ার টাকা 80 অ্যান্ড সি শেয়ার টাকা 60। আশা করি সবাই বুঝতে পেরেছ, না বুঝতে পারলে ইনবক্স করতে হবে, এটা খুবই সহজ ছিল, পূর্বেটা চাইতে এটা অনেক সহজ ছিল। নেক্সট কোশ্চিন 23, ডিউ টু দ্য সেলিং অফ এ কমোডিটি অ্যাট দ্য লস এক্স পার্সেন্ট সাস প্রাইস ইজ অবটেন্ড দ্যাট ডিউ টু দ্য সেলিং অ্যাট দ্য প্রফিট অফ 30x% টাকা 18x মোর ইজ অবটেন্ড, হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ দ্য কমোডিটি, কমোডিটির কস্ট প্রাইসটা কত ছিল, অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে কোনো পণ্য যদি আমি এক্স পার্সেন্ট লস করে যে মূল্য পাবো ওই মূল্য আমি যদি 3x% প্রফিট লাভে যদি আমি ওটা বিক্রি করি তাহলে 18x টাকা অতিরিক্ত পাওয়া যাবে,
অর্থাৎ আগে যে লস হয়েছিল এবং পরে যে আগের যে সেলিং প্রাইস এবং পরের যে সেলিং প্রাইস, এই দুটার পার্থক্য হবে 18x। উভয় ক্ষেত্রে আমি সেলিং প্রাইসটা বের করে দুইটার সাবট্রাকশন ইকুয়াল 18x লিখেই একটা ইকুয়েশন দাঁড় করাতে পারবো। তাহলে এই ক্ষেত্রে লসের ক্ষেত্রে আমি সেলিং প্রাইস বের করব এবং 13x-এর ক্ষেত্রে আমি সেলিং প্রাইস বের করে দুইটারই পার্থক্য হবে 18x। তো আমরা এখানে কস্ট প্রাইসটা যেটা বের করতে বলেছে ওটা ধরে নেব পি। লেট দ্য কস্ট প্রাইস অফ দ্য কমোডিটি ইজ টাকা পি অ্যাট এ লস অফ x%। তাহলে পি এর x% লস বলা হয়েছিল, তাহলে পি অফ x%, সেক্ষেত্রে এই পার্সেন্টের মিনিং আমরা জানি 1/100। পার্সেন্টেন্সের মিনিং আমরা জানি 1/100, যার কারণে x/100 আসবে। এরপরে মাল্টিপ্লিকেশন করলে px/100। তো যেহেতু এখানে লস হয়েছিল তাহলে সেলিং প্রাইসটা আসবে কস্ট প্রাইস মাইনাস লস। এই ফর্মুলাটা আমরা পূর্বেই এগুলো দেখে এসেছি, সেলিং প্রাইসটা আসবে কস্ট প্রাইস মাইনাস লস। এবং আবার 3x যদি প্রফিট আসে সেক্ষেত্রে সেলিং প্রাইসটা কত আসবে, অ্যাট দ্য প্রফিট অফ 3x%, প্রফিট ইজ টাকা, তাহলে পি অফ 3x%, সেক্ষেত্রে 3px/100। এক্ষেত্রে সেলিং প্রাইসটা হবে কস্ট প্রাইসের সাথে আমার এটা অ্যাড হবে, যেহেতু আমার এখানে লাভ হয়েছে, তাহলে কস্ট প্রাইসের সাথে আমার এখানে কিছু লাভ হওয়ার কারণে অ্যাড হবে সেলিং প্রাইসে। সেলিং প্রাইস ইকুয়াল কস্ট প্রাইস প্লাস লাভ প্রফিটের ক্ষেত্রে। তো এখানে বলা ছিল যে পূর্বের মূল্য এবং লসের যে মূল্য পরিশোধ হয় এবং লাভের ক্ষেত্রে যে মূল্য পরিশোধ হয়, দেখা যাচ্ছে যে লাভেরটা পূর্বের লসের মূল্য থেকে 18x বেশি। তাহলে আমরা বলতে পারি এইটার সাথে লসের প্রাইসের লসের ক্ষেত্রে সেলিং প্রাইসটা সাবট্রাকশন করলেই আমরা পাবো 18x অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন। এটা ক্ষেত্রে প্রফিটের ক্ষেত্রে সেলিং প্রাইস, এটা লসের ক্ষেত্রে সেলিং প্রাইস, দুইটা সাবট্রাকশনে বলা ছিল 18x, অর্থাৎ প্রফিটের ক্ষেত্রে সেলিং প্রাইস হবে 18x মোর। এখন এখান থেকে আমার পি এর ভ্যালুটা বের করতে হবে। প্রথমে মাইনাসটাকে ভিতরে মাল্টিপ্লিকেশন করলে সাইন চেঞ্জ হয়ে যাবে, এরপরে পি ক্যান্সেল হয়ে যাবে, এই দুটো থাকবে, এই দুটো থেকে 100 তো এলসিএম হবে, তারপর উপরে দুটো অ্যাড হলে 4px হবে। তো এগুলো সিম্পল ক্যালকুলেশন, এগুলোতে তোমাদের সমস্যা হবে না। তো পি ইকুয়াল 18+25 যদি মাল্টিপ্লিকেশন করি উই গেট পি ইকুয়াল 450। অতএব এটাই আমাদের কস্ট প্রাইস, অ্যান্স কস্ট প্রাইস অফ দ্য কমোডিটি ইজ টাকা 450। নেক্সট কোশ্চিন 24, ইফ এ পেন ইজ সোল্ড অ্যাট টাকা 11। তাহলে এখানে যেটা বলা হয়েছে যে একটা পেন যদি আমরা 11 টাকায় সোল্ড করি তাহলে এখানে 10% প্রফিট পাওয়া যাবে, কস্ট প্রাইসটা কত ছিল। এটা খুবই একটা ইজি ম্যাথ, ইউনিটারি রুলে খুব ইজিভাবে এটা করা যাবে। তা আমরা যদি কস্ট প্রাইসটা 100 ধরে নেই তাহলে 10% প্রফিটে সেলিং প্রাইসটা হবে 110। ইউনিটারি রুলে সহজে আমরা করে ফেলতে পারি যে সেলিং প্রাইস 110 হলে কস্ট প্রাইস 100, তাহলে 1 টাকা হলে কত, 11 টাকা থেকে কত টাকা তাহলে আসবে সেটা বের করতে হবে। ইফ দ্য সেলিং প্রাইস ইজ টাকা 110, দেন দ্য কস্ট প্রাইস টাকা 100, এবং 1 টাকার ক্ষেত্রে আসবে ডিভিশন হবে, 11-এর ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন হবে। তো এখানে 10% প্রফিটের জন্য 100 থেকে 10 অ্যাড করা হয়েছে, এবং যদি লস হতো তাহলে কিন্তু আমরা এখানে সাবট্রাকশন করতাম। তাহলে এরকম 11 টাকা এখানে মাল্টিপ্লিকেশন করলে 00 ক্যান্সেল হয়ে যাবে, 11 ক্যান্সেল, 10 পাওয়া যাবে, অ্যান্স দ্য কস্ট প্রাইস অফ দ্য পেন ইজ টাকা 10। 25 নম্বর কোশ্চিন, ডিউ টু দ্য সেল অফ এ নোটবুক অ্যাট টাকা 36 দ্যার ইজ এ লস। তাহলে সেলিং প্রাইস যখন 36 লস হবে, ইফ দ্য নোটবুক উইল বি সোল্ড অ্যাট টাকা 72 দেয়ার উইল বি প্রফিট অ্যামাউন্টিং টুয়াইস দ্য লস। এখন যদি সেটা 36 টাকায় বিক্রি হয় তাহলে প্রফিট হবে, প্রফিট হবে পূর্বের লস থেকে দ্বিগুণ।
হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ দ্য নোটবুক। তাহলে উভয় ক্ষেত্রেই আমরা প্রফিট এবং লস 36 টাকা সেলিং প্রাইসের ক্ষেত্রে আমরা লস বের করব এবং 70 টাকা সেলিং প্রাইসের ক্ষেত্রে আমরা প্রফিটটা বের করে ফেলব। এবং আমরা ইকুয়েশন এখানে আমরা স্ট্যান্ড করব যেভাবে যে আমাদের প্রফিটটা ডবল হবে লস থেকে, সেখান থেকে আমাদের কস্ট প্রাইস বের করতে হবে। তো আমরা কস্ট প্রাইসটা ধরে নিলাম এক্স, লেট দ্য কস্ট প্রাইস ইজ টাকা এক্স, ইফ দ্য সেলিং প্রাইস ইজ টাকা 36 দ্য লস ইজ, লসের ক্ষেত্রে হবে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। যেহেতু লস, সেক্ষেত্রে আমার কস্ট প্রাইসটা এখানে বড় ছিল, সেলটা আমি কম টাকায় করেছিলাম, যার কারণে এখানে কস্ট প্রাইসটাই বড়, যার কারণে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। সে আবার যদি আমি সেটা প্রফিটে লাভ করি, সেলিং প্রাইস 72 দেন প্রফিট হবে, এক্ষেত্রে সেলিং প্রাইসটাই বড় এবং কস্ট প্রাইসটাই ছোট কম হবে, যেহেতু এখানে প্রফিট হয়েছিল, তার মানে আমি যেটাকে কিনেছিলাম তার থেকে বেশি দামে বিক্রি করেছিলাম, মানে সেলিং প্রাইসটা এখানে অবশ্যই বেশি হবে, অতএব প্রফিটটা হবে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। এখন এখানে বলা হয়েছিল যে প্রফিটটা লসের ডবল, তাহলে এখন যদি আমি ইকুয়েশন দাঁড় করতে চাই, অর্থাৎ মাঝখানে কিন্তু ইকুয়াল সাইন দেওয়া আছে, ইকুয়াল সাইন দেওয়া আছে, তার মানে আমি যদি ইকুয়াল করতে চাই তাহলে লসের সাথে টু মাল্টিপ্লিকেশন করতে হবে, অথবা প্রফিটের সাথে, যাতে প্রফিটটা ডবল, অথবা প্রফিটের সাথে টু ডিভাইড করতে হবে, যে কোনো একটা করলে হবে। তো এখানে লসের সাথেই মাল্টিপ্লিকেশন করা হয়েছে, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন টু ইন্টু লসের সাথে মাল্টিপ্লিকেশন করে দুইটা ইকুয়াল করেছে, ইকুয়াল সাইন দেওয়া হয়েছে, দুটা ইকুয়াল করার জন্য টুটা মাল্টিপ্লিকেশন করা হয়েছে লসের সাথে। এরপরে টুটাকে মাল্টিপ্লিকেশন করলে টু এক্স মাইনাস 72 ইকুয়াল 72 মাইনাস এক্স, এরপরে সাইড চেঞ্জ করলে টু এক্স প্লাস এক্স 72 প্লাস 72, এখানে থ্রিস পাওয়া যাবে, এখানে 144। এখন যদি এটাকে এক্স থ্রি দ্বারা ডিভাইড করি আমরা পাবো এক্স ইকুয়াল 48। যে আমরা এটাই আমাদের কস্ট প্রাইস ছিল, আনস দ্য কস্ট প্রাইস অফ দ্য নোটবুক ইজ টাকা 48। নেক্সট কোশ্চিন 26, ইফ দ্য সিম্পল প্রফিট, হ্যাঁ এটারই ফর্মুলা আমরা প্রথমেই দেখে এসেছিলাম, আই ইকুয়াল পিএনআর, প্রফিটের ফর্মুলা এখানে আমাদের কাজে লাগবে। ইফ দ্য সিম্পল প্রফিট অফ টাকা 300, অর্থাৎ 300 এখানে আমাদের প্রিন্সিপাল, ইন ফোর ইয়ার্স, এখানে এনটা টাইম, এন ইকুয়াল ফোর ইয়ার্স, অ্যান্ড দ্য সিম্পল প্রফিট, এবং আরেকটা সিম্পল প্রফিট সেখানে টাকা 400, এখানে পিটা প্রিন্সিপালটা 400 এবং এনটা এখানে 5 ইয়ার্স, এবং টুগেদার আর টাকা 140, অর্থাৎ আগের যে প্রিন্সিপাল আই ওয়ান এবং পরের যে প্রিন্সিপাল, এখানে এটাকে আগের যে প্রফিটটা আমি যদি আই ওয়ান ধরি, পরের যে প্রফিটটা কিন্তু আই টু ধরি, তাহলে আই ওয়ান প্লাস আই টু ইকুয়াল 148, অর্থাৎ দুইটার সমন্বয় প্রফিট এখানে বলা আছে 148। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট, অর্থাৎ এখানে যে আয়ের যে ফর্মুলা পিএনআর, পিটা তো প্রিন্সিপাল, এনটা তো টাইম, এবং আরটাই এখানে পার্সেন্টেজ অফ প্রফিট অর রেট অফ প্রফিট, সেটাই আমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে, অর্থাৎ আর এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। তো আমরা প্রথমে আই ওয়ান বের করব, পরে আই টু বের করব, এরপরে আই ওয়ান আই টু ইকুয়াল 148 লিখে আমরাই সলিউশনে আর এর ভ্যালু বের করব। এখানে লেট পার্সেন্টেজ অফ প্রফিট এটাকে আমি আর ধরে নিলাম, উই নো সিম্পল প্রফিট আই ওয়ান, অর্থাৎ যেহেতু এখানে দুইটা প্রফিট আছে, যার কারণে আমি আই ওয়ান আই টু দ্বারা ডিনোট করেছি, তো আই ওয়ান ইকুয়াল পি ওয়ান আই এন ওয়ান, আর আর ওয়ান দেওয়া হয়নি, কারণ উভয় ক্ষেত্রেই পার্সেন্টেজ অফ প্রফিট সিমিলার, যার কারণে আর ওয়ান আর টু দেওয়ার দরকার নেই, উভয় ক্ষেত্রেই আর ইকুয়াল। তো এখানে পি ওয়ানটা কী ছিল, এটা একপাশে সাইড নোটে দেওয়া আছে, এখানে পি ওয়ান ছিল টাকা 300, প্রথম ক্ষেত্রে যে প্রিন্সিপালটা ছিল এবং প্রথম ক্ষেত্রে যে টাইমটা ছিল ওটা হবে এন ওয়ান, এই ক্ষেত্রে ভ্যালু যদি বসিয়ে দেই তাহলে আই ওয়ান পাবো 1200 আর। ঠিক একই রকম সেকেন্ড যে কন্ডিশন দেওয়া আছে সেখান থেকে আমি আই টু বের করব, তো আই টু ইকুয়াল পি এন টু আর, এখানে পি টু মানে 400 এবং এন টু ছিল 5 ইয়ার্স, এবং আর তো উভয় ক্ষেত্রে সিমিলার, সেক্ষেত্রে আই টু, সরি এখানে আই ওয়ানই হয়ে গেছে, এটা আই টু হবে, আমি একটু লিখে দিচ্ছি, এটা হবে আই টু,
I two. I two equal 2000 R. এখন এখানে দুইটার সমন্বয়ে প্রফিট ছিল 148, তাহলে আমি বলতে পারি আই ওয়ান প্লাস আই টু ইকুয়াল 148। তো এখান থেকে আর এর ভ্যালুটা আমার ফাইন্ড আউট করতে হবে। অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন আই ওয়ান প্লাস আই টু ইকুয়াল 148, আই ওয়ানের ভ্যালু এবং আই টুর ভ্যালু বসিয়ে দিয়েছি, এরপরে দুটি অ্যাডিশন করলে 3200 R, এবং আর এর ভ্যালুটা এখানে উভয় পাশে 3200 দ্বারা ডিভাইড করলে এটা পাওয়া যাবে। যেহেতু প্রফিটটা পার্সেন্টেজে প্রকাশ করতে হয়, সেক্ষেত্রে আমি এটাকে পার্সেন্টেজে প্রকাশ করার জন্য 100% দিব, কারণ পার্সেন্টেজ মানে কিন্তু 1/100। সেক্ষেত্রে 100 মাল্টিপ্লিকেশন করলেই আমি পার্সেন্টেজ বলতে পারি, কারণ এটা দেখো এটা কি এটার ভ্যালু কিন্তু 100%, এটার ভ্যালু কিন্তু 100, তাকে আর পার্সেন্টেজের মিনিং 1/100, তাহলে 100 ক্যান্সেল হয়ে গেলে এটার ফাইনাল ভ্যালু কিন্তু 1। যেহেতু আমার পার্সেন্টেজ প্রকাশ করতে হবে তাই এটা এইভাবে দেওয়া হয়েছে। এখন এটাকে এটা ক্যান্সেল করে হয়ে গেলে এবার ক্যালকুলেটার তোমরা ব্যবহার করতে পারবা, সাইন্টিফিক ক্যালকুলেটার নিয়ে যদি ক্যালকুলেশন করো, এটা সিম্পল ক্যালকুলেটার দিয়েই করা যাবে, তাহলে আমরা পাবো 4.625%। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড আনসার। কোশ্চিন 27, ইফ দ্য ডিফারেন্স অফ সিম্পল প্রফিট অ্যান্ড কম্পাউন্ড প্রফিট অফ সাম প্রিন্সিপাল ইন টু ইয়ার্স ইজ টাকা 1, অর্থাৎ প্রিন্সিপাল কিন্তু উভয় ক্ষেত্রে ইকুয়াল এবং সিম্পল প্রফিট এবং কম্পাউন্ড প্রফিট ডিফারেন্সটা দেওয়া আছে টাকা 1, এবং এখানে রেট অফ প্রফিট দেওয়া আছে 4%, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালটা কী ছিল। তো আমরা সিম্পল প্রফিটের ক্ষেত্রে আই ওয়ান বের করবো, এবং কম্পাউন্ড প্রফিটের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা আই টু বের করবো, এবং দুইটা ডিফারেন্স দেওয়া আছে 1, এবং উভয় ক্ষেত্রে প্রিন্সিপাল পি এবং রেট অফ প্রফিট 4% দেওয়া আছে, এগুলো আমরা উভয় ক্ষেত্রেই ব্যবহার করব। গিভেন রেট অফ প্রফিট আর ইকুয়াল 4%, সেক্ষেত্রে আর এর ভ্যালু আসবে 0.04, টাইম দেওয়া আছে এন ইকুয়াল 2 ইয়ার্স, লেট প্রিন্সিপাল ইজ টাকা পি। তাহলে সিম্পল প্রফিটের ক্ষেত্রে আই ওয়ানটা কী আসবে, উই নো সিম্পল প্রফিট আই ওয়ান ইকুয়াল পি এন আর, পির ভ্যালু জানি, এন এর ভ্যালু জানি, এবং আর এর ভ্যালুটাও জানি, সেক্ষেত্রে আই ওয়ান পাবো 0.08 পি। পির ভ্যালুটা জানি না, পির ভ্যালুটাই আমার বের করতে হবে। তো এখানে ইকুয়েশন গঠন থাকবে, তার মধ্যে পিটা থাকবে এখানেই। এরপরে কম্পাউন্ড প্রফিটের ক্ষেত্রে আমরা বের করবো আই টু, এখানে সিটা ছিল, ওখানে আমরা ফর্মুলাটা যেটা পড়েছিলাম এ দ্বারা সিটা এখানে বোঝানো হয়েছে যে প্রিন্সিপাল উইথ প্রফিট, সিটা এখানে মিনিং প্রিন্সিপাল উইথ প্রফিট। তো প্রিন্সিপাল উইথ প্রফিট থেকে আমি যদি প্রফিটটা বাদ দিই, প্রিন্সিপালটা বাদ দিই, সিটা এখানে প্রিন্সিপাল উইথ প্রফিট, সেখান থেকে যদি আমি প্রিন্সিপালটা বাদ দিই তাহলেই কিন্তু প্রফিট পাওয়া যাবে, তাহলে কম্পাউন্ড প্রফিট হবে প্রিন্সিপাল প্রফিট থেকে প্রিন্সিপালটা বাদ। এখন সি এর ফর্মুলা কম্পাউন্ড প্রফিটের ক্ষেত্রে, সি এর ফর্মুলা আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, তো সেটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এরপরে ভ্যালুগুলো বসে দেওয়া হয়েছে 1 প্লাস আর এর ভ্যালু, এন এর ভ্যালু 2। এরপর এটাকে যদি ক্যালকুলেশন করি, এটাকেও অ্যাড করলে 1.1 প্লাস 0.4, এবং সেটাকে যদি স্কোয়ার করা হয় তাহলে আমরা পাবো 1.0816 পি, এবং মাইনাস পি তো আগেই ছিল, সেটাকে সাবট্রাকশন করলে 1টা থাকবে না, তাহলে আই ওয়ান পেলাম এত, আই টু পেলাম এত, এই দুইটারই পার্থক্যই দেওয়া আছে। আই ওয়ান এখানে, আই টু অবশ্যই বড়, কারণ কম্পাউন্ড প্রফিটের ক্ষেত্রে প্রফিটটা বেশি হয়, কারণ এটা চক্রাকারে বাদ বাড়তে থাকে। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন আই টু মাইনাস আই ওয়ান ইকুয়াল 1, ভ্যালুগুলো বসিয়ে দেওয়া হয়েছে আই টু এবং আই ওয়ানের, এরপরে পি এর ভ্যালু পাওয়া যাবে 625 আউন্স, প্রিন্সিপাল ইকুয়াল টাকা 625। লাস্ট কোশ্চিন, সাম প্রিন্সিপাল বিকামস টাকা 460 উইথ সিম্পল প্রফিট ইন 3 ইয়ার্স অ্যান্ড টাকা 600 উইথ সিম্পল প্রফিট ইন 5 ইয়ার্স, হোয়াট ইজ দ্য রেট অফ প্রফিট। তাহলে কোনো প্রিন্সিপাল 3 বছরে এটা সিম্পল প্রফিট আসবে, অর্থাৎ প্রিন্সিপাল উইথ প্রফিট হবে 460, আমরা যেটা এ দ্বারা ডিনোট করেছিলাম ফর্মুলাতে,
এটা সেটাই দেওয়া আছে। প্রিন্সিপাল 460 এখানে, প্রিন্সিপাল উইথ প্রফিট এখানেও 600 দেওয়া আছে প্রিন্সিপাল উইথ প্রফিট। যে প্রথমটার ক্ষেত্রে আমার টাইম লেগেছিল 3 ইয়ার্স এবং 600 ক্ষেত্রে আমার টাইম লাগবে 5 ইয়ার্স। আমাদের বের করতে হবে হোয়াট ইজ দ্য রেট অফ প্রফিট। তো হোয়াট ইজ দ্য রেট অফ প্রফিট, প্রফিটের ফর্মুলা আমরা জানি আই ইকুয়াল পি এন আর। তো এটার জন্য আমার সবার আগে লাগবে পি, অর্থাৎ প্রিন্সিপালটা আগে আমার বের করতে হবে। এবং এনটা দেওয়া আছে, এনটা আমি যে কোনোটার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এটার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এটার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যদি এটার ক্ষেত্রে ব্যবহার করি সেক্ষেত্রে এটার ক্ষেত্রে প্রিন্সিপাল বের করতে হবে। প্রিন্সিপাল উভয় ক্ষেত্রেই সিমিলার, তাহলে সলিউশনে আসবো লেট প্রিন্সিপালটা ধরে নেবো যেটা বের করতে বলেছে, রেট অফ প্রফিট আর অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন লেট প্রিন্সিপাল টাকা পি রেট অফ প্রফিট আর অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন। কোশ্চিন অনুসারে এখানে বলা ছিল প্রিন্সিপাল প্লাস 5 ইয়ার্স প্রফিট অ্যান্ড প্রিন্সিপাল প্লাস 3 ইয়ার্স প্রফিট, এখানে দেওয়া ছিল 460, প্রথমটা দেওয়া ছিল 600, বড়টা আমরা উপরে লিখেছি, ছোটোটা এখানে নিচে লেখা হয়েছে। এখন এ দুটা যদি আমরা সাবট্রাকশন করি, এখানে সাবট্রাকশনটা লেখা হয়নি, লিখে দিতে হবে যে সাবট্রাক্টিং। সাবট্রাক্টিং করলে এখানে প্রিন্সিপাল প্রিন্সিপাল ক্যান্সেল হয়ে যাবে এবং 5 থেকে 3 যদি সাবট্রাকশন করি তাহলে 2 ইয়ার্স প্রফিট পাওয়া যাবে, এবং 600 থেকে 460 যদি সাবট্রাকশন করি 140 পাওয়া যাবে। এরপরে আমরা 1 ইয়ার্স প্রফিট বের করলাম। এরপরে এখানে আমি 3 ইয়ার্সও বের করতে পারি, 5 ইয়ার্সও বের করতে পারি। প্রিন্সিপালটা বের করার জন্য আমার এটা বের করতে হবে। আমি যদি 3 ইয়ার্স প্রফিট বের করি সেক্ষেত্রে প্রিন্সিপালটা বের করতে হলে এখান থেকে সাবট্রাকশন করতে হবে। আমি যদি 5 ইয়ার্স প্রফিট বের করি সেক্ষেত্রে প্রিন্সিপালটা বের করার জন্য এখান থেকে সাবট্রাকশন করতে হবে, কারণ 600 এবং 460 এগুলো প্রিন্সিপাল এবং প্রফিট একসাথে আছে, এই জন্য লেখা হয়েছে প্রিন্সিপাল প্লাস 5 ইয়ার্স প্রফিট, প্রিন্সিপাল প্লাস 3 ইয়ার্স প্রফিট। তো আমি এখানে 3 ইয়ার্সের প্রফিটটা বের করেছি, সেটা আসছে 210-এ আসছে। এই 210 ছিল 3 ইয়ার্সের প্রফিটের ক্ষেত্রে, প্রিন্সিপাল প্লাস 3 ইয়ার্সের প্রফিট ছিল 460 থেকে। যদি আমি 3 ইয়ার্সের প্রফিটটা বাদ দেই তাহলে কিন্তু প্রিন্সিপাল পাওয়া যাবে, অর্থাৎ প্রিন্সিপাল তাহলে 460 থেকে এই 3 ইয়ার্সের প্রফিটটা বাদ দিলেই 250 পাওয়া যাবে। তো আমি যদি 5 ইয়ার্স বের করতাম তাহলে প্রিন্সিপালটা বের করার জন্য এখান থেকে সাবট্রাকশন করতে হতো। প্রিন্সিপালটা পেয়ে গেছি এবং এক্ষেত্রে পি পেলাম। আমি এখন ফর্মুলা অ্যাপ্লাই করবো রেট অফ প্রফিট, অর্থাৎ প্রফিটের আমরা বের করতে বলেছিলো আই ইকুয়াল পি এন আর অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে পি এর ভ্যালু পেলাম 250 পি, এবং এনটা তাহলে কত হবে এটা কিন্তু আমি এই ফর্মুলা দিয়ে করেছি, সেক্ষেত্রে এন হবে 3 ইয়ার্স এবং আরটা তো আমাদের বের করতে হবে রেট অফ প্রফিট, রেট অফ প্রফিট বের করতে হবে, আমাদের বের করতে হবে রেট অফ প্রফিট। তাহলে আর এটা যেটা ছিল এটাই ছিল আমাদের আই, আই ইকুয়াল পি এন আর, তাহলে এটা ছিল আই, এটা আমাদের পি, আর এন হবে এখানে 3, আর আরটা আমাদের বের করতে হবে। এখানে রেট অফ প্রফিট বের করতে বলেছিল, রেট অফ প্রফিট বলতেই রেট অফ পার্সেন্টেজ অফ প্রফিট বোঝানো হয়েছে। তাহলে আবার বলি, আমরা জানি যে আই ইকুয়াল পি এন আর, সেটা পরে লেখা হয়েছে আই ইকুয়াল পি এন আর, তাহলে এই যে আই এটাই হবে 210 এবং এই পিটা হবে এটা, এনটা হবে 3 ইয়ার্স এবং আরটা আমার বের করতে হবে। এটা দেওয়া আছে এপাশে, এখানে উই নো আই ইকুয়াল পি এন আর, আই এর ভ্যালু 210, পি ইকুয়াল 250, এন ইকুয়াল 3 ইয়ার্স, এই সাইডেও লেখা হয়েছে এখানে, এবং আরটাই আমার এখানে ফাইন্ড আউট করতে হবে। মাল্টিপ্লিকেশন করার পরে সাইড চেঞ্জ করার পরে 200 আসবে, 210 থেকে 750 সাবট্রাকশন করার পরে এটা আসবে। এরপরে আমার যেহেতু আরটাকে পার্সেন্টে প্রকাশ করতে হবে, তাহলে আমি পূর্বেই এটা আলোচনা করা হয়েছে, 100 দিয়ে পার্সেন্টেজ দিব, ক্যালকুলেশন করলে আমি পাবো 28%।
এটাই আমাদের আনসার। আনস অ্যানুয়াল রেট অফ প্রফিট ইজ 28%। ওকে, নো মোর টুডে, থ্যাংকস।